Hello everyone from WHO headquarters here in Geneva. Welcome to a regular press conference regarding the situation নিকিয়ে নিয়েছি ভাতের থালার দাওয়া, এক কোণে শেষ চালটিও প্রত্যাশী। ধান খেতে এলো দুঃসময়ের হাওয়া, আমরা সকলে সময়ের ভাগ চাষী। আমরা সবাই জানি আমরা এক গভীর দুঃসময় দিয়ে চলছি। আমাদের জগৎ, দেশ, রাজ্য, বিশেষ করে শহরটা একটা ইতিহাস বই বেড়াত। তিন শতকের শহর, তিন শতকের ধারা, সুতা নদীর পারে নেমে এলো শহীদ জোনা। তিন শতকের শহর, আস্ত গোলক ধাঁধা, এখানে পড়েছি আমি সাতটি পাকে বাঁধা। তিন শতকের শহর, আস্ত গোলক ধাঁধা, এখানে পড়েছি আমি। আর আজকে হাহাকার যেন ফুটে উঠেছে চারিদিকে। তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে, ও গঙ্গা তুমি গঙ্গা হয়েছ কেন? বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে, ও গঙ্গা তুমি গঙ্গা বইছ কেন? নৈতিকতার স্খলন দেখেও, মানবতার পতন দেখেও, নির্লজ্জ অলসভাবে বইছ কেন? সহস্র বরষার উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষ জনের সবল সংগ্রামী আর অগ্রগামী করে তোলো না কেন? আমরা সমীক্ষা করি, হ্যাঁ আমরা সমীক্ষা করি, লোকের বাড়ি বাড়ি গিয়ে জানি একজন কোন তেলে রান্না করেন, কোন মশলা ব্যবহার করেন রান্নায়, চুলে কোন তেল মাখেন, বা গায়ে কোন পারফিউম ব্যবহার করেন, বা কোন সাবানের গন্ধ তার প্রিয়। হ্যাঁ আমরা জানি, আমরা এটাও জানি তার বাড়িতে শৌচাগার ব্যবহার করার সুবিধা আছে না তিনি খোলা মাঠে যান। হ্যাঁ আমরা জানি প্রথম সিগারেট খাওয়া ছেলে মেয়ের স্বাদের তথ্য, নিয়ম মেনে মদ খাইয়ে জানি গলার কোন জায়গায় ঝাঁচটা লাগলো। আমরা জানি এবং জানাই প্রস্তুতকারক সংস্থাকে তারা যা জানতে চান। আমরা এখন নিরুপায়, আমরা জানতে পারছি না আমাদেরই কথা। হ্যাঁ আমরা মানে পেশাগতভাবে কয়েকশো মানুষ সারা দেশে কোভিড-19 পরোক্ষ শিকার। হয়তো এই সংখ্যাটি বিরাট, যে যে খাতের সমীক্ষা আমরা করি সেই সব প্রস্তুতকারক সংস্থাগুলির উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছে পৃথিবীর এই গভীর অসুখে। তাই স্বাভাবিক নিয়মে সারা পৃথিবীর কাজ বন্ধের মুখে, বিষণ্ণতা আমাদের চারপাশে। শুধুই কি বিষণ্ণতা? বারবার মারা যাওয়াগুলো দেখিয়ে আমাদের কি আরো বেশি ত্রস্ত করছে না পৃথিবী? মাঝে মাঝে উদাসীন খুব সারাদিন, মাঝে মাঝে অভিমানী রাগ হয় মৃত্যুর ওপর, আসি এখনই বলে চলে গেছে সে ঘুরপথে। বসে বসে বেলা বয়ে যায় তার রেখে যাওয়া ছাতার তলায়, একদিন আসবে রাতে যখন থাকবো গভীর ঘুমে। কিন্তু কবি তো কেবল ভাবছে নিজে চলে যাওয়া নিয়ে। কবি যা বলেছেন তা তো সত্যি নয় বন্ধুরা, এখন তো মৃত্যু আসছে সময়হীন ভাবে, দিনে রাতের ছোঁয়ায় না ছোঁয়ায় সব কিছুতে। চারিদিকে তো গোনা হচ্ছে আজ কটা সরে গেল লাশ, কারা যেন নিয়ম মেনে রাখছে সব হিসেব। এত খারাপ সময় থেকেও তো নানান সময় সেরে উঠেছে পৃথিবীর সব অসুখ। তার তো ভুরি ভুরি উদাহরণ আছে ইতিহাসে। আজ থেকে 100 বছর আগেও তো মহামারী হয়েছে, আমরাই তো পেরেছি সেই অসুখ সারাতে।
অসুখ সারিয়ে আবার আমরা ফিরে আসবো দলে দলে আমাদের কাজে। আমাদের দেশ পৃথিবীটা কি এমন ছিল? কেমন ছিল আমাদের দেশ সেটা জানতেন অলোক রঞ্জন। আমি যত গ্রাম দেখি মনে হয় আমার মায়ের শৈশব। আমি গ্রামে যত মুক্তক পাহাড় স্মৃতি দেখি মনে হয় আমার প্রিয়ার শৈশব। পাহাড়ের হৃদয়ে যত নীলচে সবুজ ঝর্ণা দেখি মনে হয় দেশে গায়ে ছিল, কিন্তু ছেড়ে আসা প্রতিটা মানুষ। মানুষ মানুষের জন্যে জীবন, জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু। মানুষ মানুষের জন্যে জীবন, জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু। মানুষ মানুষের জন্যে। এই যে দেশ গায়ে থাকা প্রতিটা মানুষের কি হবে? আচ্ছা কি হবে তাদের রুজি রুটি? সত্যি তো, কি করে বাঁচবে লোকে? কেউ যদি বলে দিত, কেউ যদি বলে দিত, কেউ যদি বলে দিত। বেঁচে থাকতে দ্বিতীয় পন্থার হাত আমাদের ধরতেই হবে। জরুর, কোই তো রাস্তা নিকালনা পড়েগা। রাস্তা নিকলনে সে পেলে পেনো মাস্ক রাখো, সোশ্যাল ডিস্টেন্সিং মানতেই হবে, সামাজিক দূরত্ব মানতে হবে, সব সরকারি নিয়মাবলী, তবেই হবে মুক্ত করোনা রোগের মহামারী। তবে সাময়িক ভাবে কি কোনো উপায় নেই? যে কাজ আগে যেভাবে করতাম অন্যভাবে করা। কে বলেছে নেই? এই তো আমরা বার করে ফেলেছি আমাদের জন্য রাস্তা। কেমন শুনি সেই রাস্তা? আমাদের টেলিফোনিক সার্ভেতে উঠে এসেছে এক গ্রামের একজন মানুষ লোকের বাড়িতে ফ্যান লাইট ছাড়িয়ে বেড়ান, তার হাতে আছে আর মাত্র 263। গত 16 দিন কোনো কাজ পায়নি সে। তিনি রোজগার ছিল 350 টাকার মতো। মেয়ে ক্লাস 9 পড়াশোনা করে, সমীক্ষা চলাকালীন কি করবেন বুঝতে না পেরে সে কাঁদছে। রাস্তা পেয়েছি আমরা, রাস্তা পেয়েছি। রাস্তা যখন পেয়েছি মরক কাটবেই কাটবে। রাস্তা আমরা পেয়েছি, ফিনিক্স পাখি যেমন আবার জেগে ওঠে সব শেষ হয়ে যাওয়ার পর, তেমনি মানব জাতি আবার জেগে উঠবে এই দুঃসময় কাটে। সময়ের চাকা ঘুরে পাল্টায় দিন রাত, এই মরক চলে গেলে আসবে সুপ্রভাত। হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে, দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে। বিশ্বাস রাখি চাকা ঘুরবে, একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। এই ছিল আমাদের অঙ্গীকার, নতুন ভাবে নতুন দিনের সূর্য। যাবে পৃথিবী আবার শান্ত হবে, একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, বসতি আবার উঠবে গড়ে, আকাশ আলো উঠবে ভরে, জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে।